নমস্কার বন্ধুরা, আমি মনোত, স্বাগত জানাই সবাইকে আমার ইউটিউব চ্যানেল মনোত ব্লগসে। তো 2023 সালের প্রথম ভিডিও হচ্ছে এটাই। তো আজকের যে ভিডিওর কন্টেন্টটা সেটা হচ্ছে খুবই একটা ইউনিক কন্টেন্ট। তো এই কন্টেন্টটা বাংলাতে কিন্তু হয়নি বলতে গেলে, ঠিক আছে? তো অনেকে অনেক মতামত থাকতে পারে যে এটা অমুক ক্রিয়েটার করেছে বা এই করেছে, আমি কিন্তু জানি না। আমি যতদূর দেখেছি যে এই কন্টেন্টটা কিন্তু কেউ করেনি, হিন্দিতে হয়েছে বাট বাংলাতে কিন্তু হয়নি। তো যে কন্টেন্টটা হচ্ছে যে 24 ঘন্টা সাইকেলে আমাকে সময় কাটাতে হবে, ঠিক আছে? তো এটা কিন্তু খুবই ডিফিকাল্ট একটা চ্যালেঞ্জ, যেটা আমি প্রথম করতে চলেছি প্রথমবার। হ্যাঁ, অনেকে হয়তো বলবে যে তোমার কাছে তো সাইকেল রাইডিং করাটা কোনো মুখের ব্যাপার না, বড় বড় রাইড করেছো, সাইকেলে কাটানোটাও কোনো ব্যাপার না। কিন্তু না, সাইকেল চালানো আর সাইকেলে সময় কাটানোর মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। তখন আমি সাইকেল চালাচ্ছি, তাহলে কি একটা ডেস্টিনেশনে আমার মানে পৌঁছানোর তাড়া আছে, কিন্তু এখানে কি এখানে কিন্তু কোনো ডেস্টিনেশন নেই, এখানে আমাকে সাইকেলে কাটাতে হবে পুরোটা। তো এটা কিন্তু ডিফিকাল্ট একটা চ্যালেঞ্জ, তো দেখতে হবে কি করা যায়। তো আমার চ্যালেঞ্জ কিন্তু স্টার্ট হয়ে গেছে। আমি এখন পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে আছি। এখন কিন্তু আমি সকালবেলা ব্রেকফাস্ট কিছু একটা করবো, তাও সাইকেলে বসে। সাইকেল থেকে কিন্তু আমি নামতে পারবো না, খুব দরকার না পড়লে আমি সাইকেল থেকে নামবও না। চ্যালেঞ্জ যখন একবার নিয়েছি, সেই চ্যালেঞ্জটা ফুলফিল কমপ্লিট করার চেষ্টা করবো প্রাণপণ দিয়ে। আগের দিনে যে চ্যালেঞ্জটা ছিল, মানে আগের ভিডিওতে হাঁটার চ্যালেঞ্জটা, সেটা কিন্তু আমার শরীর মানে আর সাথ দিইনি বলে কিন্তু চ্যালেঞ্জটা হেরে গিয়েছি। নাহলে কিন্তু আমার মনের যে জোরটা ছিল যে আমি চ্যালেঞ্জ জিতবো, সেটা কিন্তু আমি মনের জোরেই জিতে গিয়েছি চ্যালেঞ্জটা, কিন্তু মানে শরীরের জোরে জিততে পারিনি। কিন্তু আজ, হ্যাঁ আজকে কিন্তু এই চ্যালেঞ্জটা জিতেই আমাকে ছাড়তে হবে। তো খাওয়া দাওয়া ঘুমানো সব কিছু সাইকেলেই, শুধুমাত্র মানে টয়লেটে আমি যাওয়ার সময় সাইকেল থেকে নামতে পারবো, তার আগে কিন্তু আমি নামতে পারবো না, এটা কিন্তু আমি আগে থেকে বলে দিচ্ছি, সবাই মাথায় রেখে দিও। তো আমি সকাল সকাল সাইকেল নিয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছিলাম, আর আমার পকেটে ছিল মাত্র 100 টাকা। হ্যাঁ, এই 100 টাকায় আমাকে 24 ঘন্টা সাইকেলে থাকার চ্যালেঞ্জ কমপ্লিট করতে হতো। তো আমি ফার্স্টে চলে গেলাম চায়ের দোকানে, সেখানে গিয়ে 1 কাপ চা খেলাম সাইকেলে বসে বসে। তো গাইস, আমার চা খাওয়া কমপ্লিট। চা খেয়ে আমি চলে গেছি সেই জায়গায় যেখানে গতকাল আমি আমার এই ভিডিওটার থাম্বনেল শুট করেছিলাম, মানে সরি শুট না, মানে পিকচার তুলেছিলাম থাম্বনেলের। তো এখানকার প্রাকৃতিক দৃশ্য পাশে সর্ষে খেয়ে, তো তার জন্য আমি এখানে এসে ভিডিওটা শ্যুট করার সিদ্ধান্ত নিলাম। আর এখানে রাস্তাটা ফাঁকা আর শুনশান পরিবেশ, আর এখানে কথাবার্তা বলতে তোমাদের সাথে ইন্ট্রোডাকশন করতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তো আপাতত আমার 30 মিনিট হয়েছে চ্যালেঞ্জটা আমি স্টার্ট করেছি, এখনও পর্যন্ত কিন্তু সব ঠিকঠাকই চলছে। আমি বলতে পারবো না যে আগামী সময়গুলোতে কী কী হবে আজকের দিনে, তো দেখা যাক কী কী মানে ফেস করতে হয় চ্যালেঞ্জ মানে কমপ্লিট করার জন্য। আশা করি ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে। আর আস্তে আস্তে একটু যদি রোদ দূর ওঠে তাহলে কিন্তু আরও ভালো লাগবে, কারণ এই ঠান্ডার মধ্যে একটু সাইকেল চালাতে কিন্তু কষ্ট হচ্ছে, কারণ ঠান্ডার মধ্যে গা তো মানে কনকন হচ্ছে একদম। তো যেটা বলবো যে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টের জন্য। আর চেষ্টা করবো পুরো প্রাণপণ দিয়ে শেষ অবধি চ্যালেঞ্জটাকে কমপ্লিট করা। চা খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমরা একটুখানি এদিক ওদিক মানে এক্সপ্লোর করবো হাওড়াটাকে। এমনি তো চেনা জায়গা, কী আর বলবো, তবু এদিক ওদিক একটুখানি ঘুরবো, অলিগলি ঘুরে আর তোমার সাথে ইন্টারাকশনও করবো এই আপাতত। তারপরে আবার লাঞ্চের সময় আবার তখন কী কী খাচ্ছি সেগুলো দেখাবো সাইকেলে বসে বসে, আর দেখি কার কার সাথে কোনো অচেনা কার সাথে ইন্টারাকশন করা যায় কি না, তো দেখতে থাকবো। তো আমি এখন যাচ্ছি সাইকেলের একটা দোকানে, ওখানে গিয়ে আমি 2 চাকায় হার্ড পাম্প নিয়ে নেবো, কারণ সারাদিন আজকে থাকতে হবে, তার জন্য সাইকেলের চাকায় পাম্প থাকাটা খুবই জরুরি। সাইকেলের দোকানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। দাদা বলছি, সাইকেল দুটো একটু পাম্প দিয়ে দেবে? আমি সাইকেল থেকে নামতে পারবো না, অ্যাকচুয়ালি সাইকেলে একটা চ্যালেঞ্জ চলছে, সাইকেল থেকে নামা যাবে না, একটু পাম্প দিয়ে দিলে খুব ভালো হয়, একটু হেল্প হতো। বেসিক্যালি আমি পাম্প দিয়ে আসছিলাম মানে দোকান থেকে, তখন এই দুটো কাকা আমাকে দেখে বললো কিছু বলবে, তো আমি বললাম যে না, এটা ইউটিউব ভিডিও শ্যুট করছি। তো তোমাদের তোমাদের কি মতামত, আমি চ্যালেঞ্জটা করছি, তোমাদের কিছু মানে বলতে পারো, বলো। অবশ্যই তুমি যদি কাজটা করছি বলো, ভালো লাগছে আমাদের, আমাদের ভালো লাগছে তুমি, হ্যাঁ আমার কাছ থেকে আমাদের ভালো লাগছে, তুমি যে একটা জেদ ধরেছো সেটা থেকে আমাদের খুব ভালো লাগছে। হ্যাঁ ওটাই, মানে আপনারা যদি সাপোর্ট না করেন আমরা লোকালে, তাহলে মানে আমি কিছুই না, আপনাদের সাপোর্টেই আজকে এই ইয়ারটায়। গাইস, কাকাদের সাথে ইন্ট্রোডাকশন করার পর আমি সাইকেল চালিয়ে চলে এসেছি আমাদের কলোনিতে। তো এই এখন থেকে আমাদের ভিডিওতে একটা ছোট্ট ক্যারেক্টার আসবে, যেখানে ক্যারেক্টারটার কাজ হচ্ছে যে আমাকে হেল্প করবে ভিডিওতে, অল্প কিছু সময় থাকবে, মানে এন্ডিং অবধি থাকবে না চ্যালেঞ্জের। তো সেটা বলতে পারো, তো একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স বা গেস্ট অ্যাপিয়ারেন্স হিসেবে নিতে পারো ক্যারেক্টারটাকে। তো ক্যারেক্টারটার নাম হচ্ছে অরিত্র, যে আমার পাড়ায় একটা ভাই, তো ওকে আমি ইন্ট্রোডিউস করছি তোমাদের সামনে। ভাই আয় সামনে। হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে মোদসদার ভিডিওতে সাহায্য করবো। হ্যাঁ, তো আমাকে সাহায্য করবে, কিছু পোর্শন থাকবে, হয়তো 5 মিনিট থাকলো বা 2 মিনিট থাকলো বা যে ক মিনিট থাকলো থাকুক না কেন, আমাকে সাহায্য করবে। আর
ওটাই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা যাব একটা দোকানে, দোকানে গিয়ে খাওয়া দাওয়া করবো, কিছু কচুরি তরকারি। তো চলো ভাই যাওয়া যাক। তো আমরা খাওয়া দাওয়া যেখানে করবো সে দোকানে চলে এসেছি, আর সামনে অরিত্র রয়েছে, অরিত্র কচুরি নিয়ে আসবে আর আমাকে হাতে দেবে, আমি সাইকেলে বসে বসে খাবো। তো যা ভাই গিয়ে নিয়ে, তিনটে তিনটে করে নিয়ে। তো অরিত্র খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে, অরিত্র আগে খেয়ে নিচ্ছে, খাওয়ার পরে আমাকে শ্যুট করিয়ে দেবে, মানে আমি খাবো যখন সেই শটটা তোমাদেরকে দেখানোর জন্য। এই যে এখানে রয়েছে খাবার দাবার, আগে খেয়ে নিক, খেয়ে তারপরে আমার ক্যামেরা করে দেবে, ঠিক আছে? অলরাইট, তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা আমাদের বাড়ির পিছনের মাঠে এসে দাঁড়িয়েছি সাইকেল নিয়ে, আর অরিত্র ক্যামেরা করে দিচ্ছে। আর আমার সামনে আমার একটা ক্রেজি ফ্যান আছে, তো সেই ফ্যানটাকে আমি এক্ষুনি ইন্ট্রোডিউস করাবো। ভাই আর ভাইয়ের নাম হচ্ছে শুভ, আমার ভাইয়ের মতো হয়। তো কিছু বলো তুমি আমার চেয়ারের সম্বন্ধে, বা তুমি আমার ভিডিও দেখে কি মানে তোমার ওপিনিয়নটা কি তুমি দাও? যেই ভিডিও ছিল সেটা হলো 50 মিটার ওয়াকিং চ্যালেঞ্জ হারবা টু নৈহাটা। ওই ভিডিওটা দেখে তুমি বলেছিলে যে তোমার পায়ে খুব ব্যথা যন্ত্রণা করছে ভিডিওটা দেখার পর, সেটা বলো অডিয়েন্সদেরকে। রিয়েলি আমি দেখে নিজের পা ব্যথা করছে, সকাল সকাল উঠে দেখছি পা দেখাচ্ছে এরকম ভাবে, যেরকম ভাবে পাটা অনেক ঘা হয়ে গেছে। তো মেন কথা হচ্ছে যে তোমাদের জন্যই করি, তো মানে তোমরা যদি আমার কষ্টটা ফিল করতে পারো তো আমার খুব ভালো লাগে। তো এইভাবে যে সাপোর্ট করতে থাকো, আর ভাই তো অলওয়েজ আমাকে সাপোর্ট করে যখন থেকে মানে জানতে পেরেছে যে এরকম দাদা ভিডিও বানায়। গাইস, এইবার যে ব্যাপারটা হতে চলেছে আমার ভিডিওতে, এটা সবচেয়ে ক্রেজিয়েস্ট মোমেন্ট আমার ভিডিওতে। তো বাংলা ইউটিউব হিস্ট্রিতে হয়তো প্রথমবার এরকম হতে চলেছে কোনো চ্যালেঞ্জে আমি সাইকেলে বসে স্নান করব, মানে এটা হয়তো আগে কোনো দিন হয়নি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। তো এই ক্রেজি মোমেন্টটা দেখার জন্য তোমরা কে কে ওয়েট করছো অবশ্যই কমেন্টে জানাও। আর আমি এই 5 থেকে 10 মিনিট পরে এটা করতে চলেছি, আর এখানে দেখতে পাচ্ছ আমার ক্রেজি ফ্যান এখানে দেখবে, এটা লাইভ ভিডিওতেও দেখবে আর লাইভও দেখবে। তো 5 মিনিট পরে তোমাদের সাথে দেখা করছি, সব চান করার বন্দোবস্ত টন্দোবস্ত করে, ঠিক আছে? সাইকেলে বসে জামা কাপড় মানে খোলাটা কিন্তু খুবই ডিফিকাল্ট ছিল, বিশেষ করে জামাটা খোলা খুব ডিফিকাল্ট ছিল না, কিন্তু প্যান্ট খুলতে গিয়ে কিন্তু অনেকটাই মানে কষ্ট হয়েছে, তোমরা সেটা টাইম লাস্ট দেখতে পেয়েছো, একটু অসুবিধা হচ্ছিলো এদিক ওদিক, কিন্তু আমি শেষ পর্যন্ত চেষ্টা করে কিন্তু মানে কমপ্লিট করেছি জামা কাপড় খোলাটা। এবার স্নান করতে হবে। আর ওই যে অরিত্র আসছে বালতি নিয়ে, এই তো আমার ইউটিউব ক্যারিয়ারে প্রথমবার আমি এরকম কোনো একটা কাজ করতে চলেছি। তো এই তো জল, তো এনে ক্যামেরাটা নে, প্রথমবার তো ফাইনালি আমার স্নান করা কমপ্লিট। তো এবার আমি গা তো মুছে নেবো, নিয়ে ড্রেস আপ করে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে আমি একটু আগে আমি খাবারের খুঁজে যাচ্ছিলাম দুপুরবেলা, তো কয়েকটা ভাই আমাদের পাড়ার ভাই কোনো ধরে বলো নাকি তুমি সকাল থেকে ভিডিও করছো, তো আমাদেরকে একটু ভিডিও না, তো কোনোদিন এতদিন ধরে আমি ভিডিও করছি, 4 বছর ধরে ব্লগিং করছি, কোনোদিন ওদেরকে নিইনি, মানে ভিডিওতে ইনক্লুড করিনি। তো ভাবলাম যে আজকে ভিডিওটাই ইনক্লুড করি। তো তোমরা তো আমার মানে তোমরা প্রত্যেকে আমার ভিডিও দেখো, তো তোমাদের কি মতামত তোমরা একটু শেয়ার করো আমার অডিয়েন্সের সাথে। আমার মতদার ব্লগ দেখি খুবই ভালো লাগে, তো তোমরা মতদার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। স্যার একটুখানি পরে 2টা বাজে চলেছে, আর দুপুরের খাবারটা এখনও কিন্তু জোগাড় হয়নি। তো আমি ভাবছিলাম যে আমার কাছে অল্প পয়সা আছে, আর আজকে আমি তোমাদেরকে ফার্স্টে বলেছিলাম যে 100 টাকার মধ্যে আমাকে কাটাতে হবে সেই সাইকেলে থেকে,
তো তখন সকালবেলা কচুরি তরকারি খেয়ে আমি আর অরিত্র 50 টাকা নিয়ে খরচা করে ফেলেছি, আর 50 টাকা রয়েছে। তো আপাতত আমি আমার মা বাড়ি এখানে রয়েছি, এখান থেকে আমি কিছু খাওয়া দাওয়া করে নেবো নিয়ে, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর এই কারণে আমি এখান থেকে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি, কারণ আমি যদি এখন হোটেলে যাই তাহলে সেখানে এখন ভাত ডাল খেতে গেলে 30 টাকা খরচা হবে, আর আমার রাত্রিবেলা এখনও মানে থাকতে হবে সাইকেলে সারা রাত ধরে এই ঠান্ডার মধ্যে, তার জন্য রাতের একটা খাবারের ব্যাপার আছে, সেই রাতের খাবারটা জোগাড় করার জন্য আমাকে টাকা সেভ করতেই হবে, তো তার জন্য আমি এইটা করলাম। তো সেটা ম্যাটার করে না, ম্যাটারটা করছে আমি সাইকেলে থেকে সব কিছু করছি, এটা ম্যাটার করে তোমাদের কাছে। খাবার আসছে, ভাত ডাল আলু ভাজা। তো গাইস আমাদের খাবার চলে এসছে, ভাত ডাল আলু ভাজা। তো আজকে একটু কষ্ট করে খেতে হবে শুধুমাত্র তোমাদের জন্য। লাইফে ফার্স্ট টাইম এরকম করে খাচ্ছি, এক্সপিরিয়েন্সটা কিন্তু খুব ভালো, একটু কষ্টকর বাট কোথাও গিয়ে একটা ছোট্ট মজা হচ্ছে। এখন টাইম হচ্ছে 2:26, আমার খাওয়া দাওয়া কমপ্লিট, মা বাড়ি ওখান থেকে খেয়ে দিয়ে আমি চলে এসেছি আইটিআই এদিকে, কারণ অনেকদিন হয়ে গেছে আইটিআই এদিকে আসি না, জল করে মানে যে ভিউটা সেটা অনেকদিন পরে দেখলাম আইটিআই জল করে। তো এদিকে আজকে আশপাশটা একটু ফাঁকাও আছে, এখন দুপুর টাইম হবে বলে হয়তো বিকেলের দিকে আরও লোক আসবে, আগে খুব আসতাম আইটিআই এদিকে কিন্তু এখন আর পুরোটা আসি না। তো এই সাইকেল রাইডের মানে সাইকেলিং চ্যালেঞ্জের মানে পাল্লায় পরে এদিকে আসলাম। আর যেটা বলবো সেটা হচ্ছে যে আস্তে আস্তে কিন্তু ডিফিকাল্ট হচ্ছে চ্যালেঞ্জটা, কারণ রাতের দিকে কিন্তু আরও ঠান্ডা পড়বে। আর রাতে বড়ো কথা হচ্ছে যে আমার কিন্তু আস্তে আস্তে কিন্তু ঘুমের একটা ভাব আসছে চোখে, কারণ সেই সকাল মানে 5টা উঠেছি, 5টা উঠে বিভিন্ন কয়েক কটা কাজ টাজ করে তারপরে আমি চ্যালেঞ্জটা স্টার্ট করেছিলাম। আজকে সারা রাত ধরে কিন্তু খুবই কষ্ট করে কাটাতে হবে আমাকে, দেখা যাক কদর কী হয়। আর আমার কিন্তু ফোনও বেশি চার্জ নেই, সেই চার্জটা কিন্তু মানে ফুল কমপ্লিট করতে হবে। আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি, কারণ ফোনের ব্যাটারি চার্জ একদম নেই, তোমাদেরকে আমি আগেই বলেছি ফোনটাকে ফুল চার্জ দেবো, আর খুব সাবধানে মানে খরচা করতে হবে, কারণ পুরো রাতটা কিন্তু বাইরে কাটাতে হবে সাইকেলে, ওখানেই ঘুমাতে হবে। তো তাই সেই কারণে আমি ভালোভাবে চার্জ দিয়ে নেবো একদম 100%, আর কালকে সকাল অবধি চালাতে হবে এটা পুরো সেই 9টা অবধি। তো চলো বাড়িতে গিয়ে মায়ের হাতে ফোনটা দিয়ে দেবো, মা ফোনে চার্জ মানে চার্জে ফোন বসি। আমি এখন আছি হাওড়া বিডিও অফিসের এখানে। তো অ্যাকচুয়ালি কী বলতো, সাইকেল রাইড যখন করি তখন ব্যাপারটা আলাদা রকম থাকে, কিন্তু সাইকেলে সময় কাটানোটা কিন্তু খুবই একটা ডিফিকাল্ট ব্যাপার, বুঝতেই পারছো। কখনো কখনো রাইড করে সময় কাটিয়ে দিচ্ছি, কখনো কখনো দাঁড়িয়ে তোমাদের সাথে ইন্টারাকশন করে টাইমটা কাটিয়ে দিচ্ছি, তো টাইমটা পাস করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আর রাত্রেবেলা যে ডিনারের মানে প্ল্যানটা করেছি সেটা এগ রোল খাবো, কারণ আমার কাছে বাজেট কম, এগ রোল হয়তো 30-35 টাকা নিতে পারে। আর একটা জলের বোতল নিয়ে নেবো, জল খেয়ে নেবো। আর মোটামুটি শীতকালের মানে রাত তো মোটামুটি জল টল অতটা বেশি মানে তেষ্টা পাবে না, তবু একটা হাত করতে জল নিয়ে রেখে দেবো এক্সট্রা বোতল। আর যেটা বলবো সেটা হচ্ছে যে 8:30টার দিকে আমি একটা আমার বন্ধুর সাথে ইন্টারাকশন করবো, তোমরা হয়তো অনেকেই চেনো, সেটা হচ্ছে সুমন, যে আমি ওর চ্যানেলে এসেছিলাম একবার, সুমনস ব্লগ চ্যানেলে ওর সাথে ইন্টারাকশন করেছিলাম ওর ব্লগে। তো 8:30টার সময় ওর সাথে আমি দেখা করবো, ও আমার এই চ্যালেঞ্জ নিয়ে কিছু মতামত রাখতে চাই, সেগুলো আমরা সবাই শুনবো, তোমরাও শুনবে আমিও শুনবো। তো আপাতত এখন এদিক ওদিক ঘোরাঘুরি করি আর কি বলবো। তো আমি সাইকেল চালিয়ে সামনের দিকে এগোচ্ছিলাম, তখনই হঠাৎ করে চোখে পড়লো ওই পপকর্নের ভ্যানটা। তো অনেকদিন হয়ে গেছে পপকর্ন খাই না, আর শীতকালে যদি একটু পপকর্ন খাই তাহলে খুব ভালো লাগবে, কিন্তু আমার কাছে তো বাজেট কম, কারণ কত দাম সেটাও জানি না, মিনিমাম তো 10-12 টাকা তো নেবেই পপকর্ন। আর অনেকে আছে সিনেমা হলে গিয়ে পপকর্ন খায়, সিনেমা হলে গিয়ে পপকর্ন খাওয়ার মজাটাই আলাদা। তো দেখি দাম জিজ্ঞাসা করে দেখি কত কী, যদি দেখি যে বাজেটের মধ্যে হচ্ছে তাহলে খাবো, না হলে বাদ দিয়ে দেবো। গাইস আমি কাকাকে জিজ্ঞাসা করলাম যে পপকর্নের দাম কত, তো বললো 10 টাকা, আর আমার কাছে আছে 49 টাকা, আমি যদি 10 টাকা খরচা করে দিই তাহলে আমার কাছে থাকবে 39 রুপিস, 39 রুপিসের মধ্যে এগ রোলটা হবে, কিন্তু জলটা মানে হবে না, জলটা আমি না হয় বাড়ি থেকে মায়ের কাছ থেকে কালেক্ট করে নেবো, কিন্তু তাহলে কি আমি পপকর্ন খাবো ভাবছি কী করা যায় দেখি, একটুখানি পরেই ভেবে চিন্তে তারপর তোমাদের সাথে বলছি যে পপকর্ন খাবো কি না খাবো। আমার একটা পরিচিত ভাষায় দেখা হয়ে গেলো, এর নাম অনেক, অনেকদিন ধরে আমার মানে চ্যানেল ফলো করে ও, তো আমাকে ধরে বললো দাদা তুমি কী করছো, তো আমি ওকে বললাম এখন আমি ভাই বেসিক্যালি 24 আওয়ার্স মানে সাইকেলে থাকার সময় কাটানোর চ্যালেঞ্জ করছি। তো তোমার এইটার মানে এই চ্যালেঞ্জটার প্রতি কী মতামত তোমার, তুমি শেয়ার করো মানে অডিয়েন্সের সাথে। না খুবই ভালো একটা জিনিস দাদা খুব ভালো করছে, এমনি অনেকদিন থেকেই দাদার সঙ্গে আমার খুব পরিচিত, এবং দাদার নিত্য নতুন চ্যালেঞ্জ এনেই থাকি ইউটিউবে। তো এই চ্যালেঞ্জটাও খুব কঠিনও বলবো না আবার খুব সহজও বলবো না, কিন্তু ইন্টারেস্টিং, অবশ্যই ভিডিওটা দেখবেন সবাই।
লাইক শেয়ার কমেন্ট আর ভাই মানে আমাকে খুবই মানে মানে সাপোর্ট করে দীর্ঘদিন ধরে যখন থেকে ও চ্যানেল ফলো করেছে রাস্তাঘাটে দেখা হলে আমার সাথে খুব ফ্র্যাঙ্কলি কথা বলে এই জিনিসগুলো খুব ভালো লাগে যে আমাকে যখন ফলো করো তখন তুমি আমার সামনাসামনি এসে কথা বলো এটা আমার খুব ভালো লাগে সবাই কথা বলে খুব ভালো লাগলো যখন পড়ে আসছো তো ঠিক আছে তো পরে আবার একদিন দেখা হবে থ্যাংক ইউ তোমার মন দিয়ে মতামত এই 24 ঘন্টা সাইকেল রাইড ও যে করছে খুবই ভালো এটা আনকিউ কন্টেন্টও তৈরি করছে আনকিউ আনকিউ কন্টেন্ট করছে এই হেজে হেঁটে যাওয়ার যেটা করলো বাট কমপ্লিট করতে পারেনি বাট চেষ্টা করেছে চেষ্টা করে যাচ্ছ নিশ্চয়ই পরবর্তীতে আরও তোমাদের জন্য ভালো ভালো ব্লগ আনার চেষ্টা করবে আমি আমি ওর সাপোর্টার একজন সেই বন্ধু স্কুল লাইফ থেকে আমি একদম 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 প্লাস বন্ধু ও আমরা অনেক মারপিট করেছি কোনো ব্যাপার না ঠিক আছে হ্যাঁ ভাই সে তো ওটা মেমোরি তো তোর মতামতটা নেওয়া ছিল লাস্ট আজকের মানে আজকে আমি সবসময় ওকে অ্যাপ্রিসিয়েট করবো হ্যাঁ এটুকু আমি বলে দিচ্ছি তোমরা কতজন কি করছো না করছো হ্যাঁ অনেকে কমেন্টও লিখছো যে এইগুলো এগুলো করা উচিত হ্যাঁ ও সেটা চেষ্টা করছে ঠিক করার তোমরা সাপোর্ট করতে থাকো একজন সবাই একদম 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 তো সুমনের রিয়াকশন নেওয়া হয়ে গেছে তো সুমনের সাথে ইন্টারাকশন করে আসার পর আমি চলে এসেছি আমার কলোনিতে তো এখন টাইম হচ্ছে 10:37 আর আমি এখন রাতে ডিনারটা করে নেবো রাত্রে ডিনারে আমি তোমাদেরকে বলেছিলাম রাস্তার ওখানে যে এগ রোল খাবো কিন্তু পরে ভাবলাম যে না সারা রাতটা আমাকে কাটাতে হবে সাইকেলে বাড়িতে আমি তো যেতে পারবো না তো এখন যদি পেটে চাপটা পড়ে তখন আমার মানে কি বলবো চ্যালেঞ্জটা মানে যেটা ডিফিকাল্ট হয়ে যাবে তো সেই কারণে আমি হালকা জিনিসপত্র খাবো ভেবেছি আর তার জন্য আমি একটা কেক আর একটা বিস্কিট নিয়ে নিয়েছি তো পার্লি যে ওই হ্যাপি হ্যাপি যে বিস্কুটগুলো থাকে না ওই একটা বিস্কুট নিয়েছি আর বাপুজি কেক নিয়েছি তো আপাতত এখন ডিনারটা কমপ্লিট করি করার পরে তারপরে এদিক ওদিক একটুখানি ঘুরবো কলোনির অলিগলি ঘুরে কথা বলবো তারপরে দেখছি কী করা যায় তো গাইজ এখন আমি বাবুজি কেক খাচ্ছি এই বাবুজি কেক খেতে কিন্তু দুর্দান্ত লাগে কে কে বাবুজি কেক খাও এখনও সেটা অবশ্যই কমেন্টে জানাবে তো প্রথম বাইটটা নি যতই তুমি 100 টাকা 200 টাকার কেক খাও এই বাবুজি কেকের টেস্ট কিন্তু অন্যরকম এর সাথে কিন্তু অন্য কোনো দামি কেকের কিন্তু টেস্টের তুলনা হয় না তো যেটা বলো সেটা হচ্ছে যে এই শুনশান ঠান্ডার রাতের মধ্যে এরকম বাবুজিকে খাচ্ছি সাইকেলে বসে আর কী বলবো এটা একটা এক্সপিরিয়েন্স আলাদা ফার্স্ট টাইম এত মানে 4 বছর ধরে ব্লগিং করছি 170-172টার কাছাকাছি ব্লগ হয়ে গেছে তো আমি বলবো যে এটা একটা অন্যরকম স্পেশাল ব্লগ আমার লাইফে তো এরকম আরও ইউনিক ইউনিক ব্লগ আসবে অবশ্যই তোমার সাপোর্ট করলে তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তারপরে টুকটাক কথা টথা বলবো আর রাতের বেলা তো সেরকম ইন্টারেস্টিং কিছু দেখানোর কিছু কথা বলার মতো কিছু নেই যা মনে আসবে সেটাই বলবো খাওয়া কমপ্লিট করি তারপর দেখা হচ্ছে সো গাইজ এখন আমি আমার বাড়ির পিছনে মাঠটায় আছি সাইকেল নিয়ে বসে আর মোটামুটি কতক্ষণ এইভাবে থাকবো বলতে পারছি না আস্তে আস্তে ঘুমও পাচ্ছে কারণ আজকে সারাদিন জেলে বেলের মানে মানে কষ্ট হয়েছে পুরো এক্সহস্টেড আমি এখন হয়তো আমাকে সামনে কোনো একটা পাঁচিল আছে ওখানে সাইকেলটা ঠেকো দিয়ে সাইকেলের উপর বসে হয়তো মাথা নিচু করে ঘুমোতে হবে আমি বলতে পারছি না এখন এখন প্রায় 12টার কাছাকাছি টাইম হয়ে গেছে দেখা যাক কতক্ষণ কী করতে পারি তোমাদেরকে বলছিলাম যে এরকম পাশিলে একটা মানে সাইডে গিয়ে ঠেকো দিয়ে থাকতে হবে তো এখানটাই আমি এইভাবেই থাকবো আর মাথায় টুপি টুপিগুলো পরে নিই মানে এইভাবে হয়তো রাত্রিবেলাটা কাটাতে হবে কিছু করার নেই কারণ চ্যালেঞ্জ যখন নিচ্ছি তখন সেটা কমপ্লিট করতে হবে আর এখানে কোনো চিটিংয়ের কোনো সিনই নেই আমি তোমাদের প্রথম থেকেই বলে দিয়েছি আর আগেও তোমরা দেখেছো আমার ভিডিওতে তো গাইজ এখন আমি বলতে পারছি না কখন ঘুম থেকে উঠবো আশা করছি হয়তো রাতের দিকে হয়তো ঘুম ভেঙে যেতে পারে ভেঙে গেলে তখন কিন্তু আমরা এখানে আর থাকবো না এখান থেকে হয়তো একটুখানি রাস্তার দিকে আস্তে আস্তে আবার যাওয়ার চেষ্টা করব এই মুহূর্তে এখন রাস্তার দিকে যাওয়ার কোনো প্ল্যান নেই হয়তো একটুখানি চোখটা একটুখানি রেস্ট দিই দেওয়ার পরে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো অন্তত এইভাবে ঘুমোতে হবে দেখা হচ্ছে এখন 1-2 ঘন্টা পরে বা এখন ভোরবেলা দেখা হতে পারে ঠিক নেই এখন দেখা যাক কতক্ষণ কী হয় সো গাইজ এখন টাইম হচ্ছে 5:19 আর আমি এখন আমাদের পাড়ার ক্লাবের এখানে দাঁড়িয়ে আছি সাইকেল নিয়ে আর চারিদিকে তো এখন ফাঁকা কোনো গাড়ি ঘোড়া তো নেই আর আমি সদ্য এখন মানে ঘুম থেকে উঠেছি অনেক কষ্ট করে রাতটা কাটাতে হয়েছে বাট আমি সেটা তোমাদের হয়তো দেখাতে পারিনি কারণ ওর পরে আমার যে ক্যামেরাম্যান ছিল সে তো চলে গিয়েছিলো তো এবার যাই হোক আর চ্যালেঞ্জটা কমপ্লিট হতে মোটামুটি 3-4 ঘন্টা মতো বাকি এই পাশ দিয়ে একটা লরি চলে গেলো এক্ষুনি আর দেখা যাক কত দূর কী হয় চ্যালেঞ্জটা তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে আর 3-4 ঘন্টার ব্যাপার
যা করে। আর আমি এখন একটুখানি ব্রিজের ওপারে যাবো চা খেতে, গরম গরম এই ভোরবেলা চা যদি এক কাপ খাওয়া যায় না তো দুর্দান্ত একটা মানে কি বলবো ফিলিংস হবে আলাদা রকম। তো চলো দেখি। এখানে সব দেখতে পাচ্ছ মাছের বাজার বসেছে, এটা আমাদের হাড়োয়া মাছের বাজার। আমি আগে কোনোদিন দেখাইনি, বাট আজকে দেখাচ্ছি। তোমরা যদি ভালো কোনো মাছ কিনতে চাও তাহলে ভোরে ভোরে আমাদের হাড়োয়া মাছের বাজারে চলে আসতে পারো, ঠিক আছে? দুটো থেকে স্টার্ট হয়ে যায়, রাত দুটো থেকে। তো আমি একটা চায়ের দোকানের সামনে চলে এসেছি, তো এখন চা হচ্ছে। এবার এই ভোরের সময় এক কাপ যদি গরম চা হয় না, ও দুর্দান্ত লাগে পুরো। ফাইনালি সকাল হয়ে গেছে, আর মাত্র 3 ঘন্টা বাকি, তারপর আমাদের চ্যালেঞ্জ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এরকম চ্যালেঞ্জ কমপ্লিট করাটা কিন্তু খুবই ডিফিকাল্ট ছিল। সাইকেলে 24 ঘন্টা কাটানোটা কিন্তু মুখের ব্যাপার না, ঠিক আছে? অনেক কিছু ফেস করতে হয়েছে আমাকে, ঠিক আছে? বিশেষ করে রাতের দিকে, কারণ রাতের দিকে প্রচুর ঠান্ডা ছিল, তার উপরে মশার বিশাল উৎপাত ছিল। তো দেখা যাক এখন সকাল সকাল আর কী করবো, এদিক ওদিক ঘুরে ঘোরাছাড়া তো আর কোনো কাজ নেই। একেবারে নয় ওই 8টা 9টার দিকে কি দেখা করবো, নাকি মধ্যখানে তোমার সাথে কথা বলবো সেটা ভাবছি, দেখা যাক কী করা যায়। তো এই চ্যালেঞ্জটা প্রায় একদম শেষের দিকে চলে এসছে, আর মাত্র 5 মিনিট বাকি, ঠিক আছে? লিটারেলি এই যে চ্যালেঞ্জটা আমি করেছিলাম এটা কিন্তু খুবই হার্ডেস্ট একটা চ্যালেঞ্জ ছিল। যতই বলো যে সাইকেলে বসে থাকাটা কিন্তু খুব একটা সহজ কাজ নয়, আমি জানি তো। হ্যাঁ, এবার অনেকেই বলবে যে এটা এমন কি ব্যাপার, কোনো ব্যাপার না, কিন্তু আমি বলবো যে প্রত্যেকটা জিনিস যতটা সহজ হয় ততটা ঠিক কঠিনও হয়, ঠিক আছে? সব জিনিসগুলোকে বেশি কঠিন নেওয়াও ঠিক না, আবার বেশি সহজ নেওয়াও ঠিক না। তো এটাকে কঠিন আর সহজের মধ্যে মানে মিডিয়ামে আমি ফেলবো চ্যালেঞ্জটাকে, আর এই চ্যালেঞ্জটার মাধ্যমে আমি যা যা শিখেছি সেগুলো তোমাদেরকে শেয়ার করবো। সেটা হচ্ছে, এক হচ্ছে যে মানে কোনো দেখবে কোনো একটা চ্যালেঞ্জের মধ্যে থাকবে, কোনো কাজের মধ্যে থাকলে দেখবে সময় কী করে চলে যায় দেখবে বুঝতে পারবে না, কালকে দিনটা কী করেছে চলে গেল নিজেই বুঝতে পারলাম না। আর প্রচুর লোকের সাথে ইন্টারঅ্যাকশন হলো কালকে, প্রচুর লোকের সাথে, মানে আমার মনে হয় ইউটিউব হিস্ট্রিতে এরকম প্রথম কোনো ব্লগ যেখানে প্রচুর পাবলিকের সাথে আমি ইন্টারঅ্যাকশন হয়েছে। কে জানতো যে 4 বছর আগে যখন স্টার্ট করেছিলাম তখন কিন্তু কোনোদিন ভাবিনি যে এরকম টাইপের কিছু একটা হবে। 4 বছর পরে এরকম জায়গায় আমি আজকে আছি শুধুমাত্র তোমাদের জন্য। আর চ্যালেঞ্জটা মাত্র আর বাকি কমপ্লিট হতে আর 2 থেকে 3 মিনিট হতো বাকি, আমি তোমাদেরকে ঘড়িতে দেখিয়ে দেবো 9টা বেজে গেলে। আর যেটা বলবো যে এই চ্যালেঞ্জটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, আর পারলে ভিডিওটা একটু লাইক করে দিও, আর সাবস্ক্রাইব তোমার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, নাহলে করবে না। তো নেক্সট দেখা হচ্ছে আবার একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে, তখন তোমার সবাই সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের ভাই নিজের খেয়াল রাখছে, বাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। তোমরা দেখতে পাচ্ছ টাইম 9টা 6 হয়ে গেছে, ঠিক আছে? তো তোমাদেরকে দেখিয়ে দিলাম।